কি মালদা এবার দেবেন তো, একটু ফজলি আম খাওয়াবেন তো? বিজেপি কংগ্রেস সিপিএম অনেক খেয়েছে, আমরা কিন্তু খাইনি। আমায় কিন্তু এই নির্বাচনে ফজলি আম দিতে হবে মালদাকে, আম এবং আম সত্য দুটোই চাই। পাঁচ বছর আগে 211 আসনে জিতে রাজ্যে ক্ষমতায় ফিরলেও মালদায় তৃণমূলের স্কোর ছিল শূন্য। তার আগে 2014 লোকসভা ভোটে মালদায় খাতা খুলতে পারেনি তৃণমূল। 2019 লোকসভা ভোটেও মালদা থেকে শূন্য হাতে ফিরেছে তৃণমূল। 21 হাই ভোল্টেজ বিধানসভা ভোটের আগে সেই মালদায় দাঁড়িয়ে তা নিয়ে আক্ষেপের ঝুলি উপুড় করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমার একটাই দুঃখ আছে, আমি মালদায় প্রতিবার আসি, আপনাদের জমায়েত দেখে আনন্দ লাগে, দেখে আমার মনে হয় হয়তো মালদাবাসী আমাকে গ্রহণ করেছেন। কিন্তু পরে ফিরে গিয়ে দেখি লোকসভাতেও জিরো, বিধানসভাতেও প্রায় নেই বললেই চলে। মালদা কি আমরা পাবো না? গত লোকসভা ভোটে মালদায় উল্লেখযোগ্য ভালো ফল করেছে বিজেপি। তারা কটাক্ষে সুরে বলছে এবারের বিধানসভা ভোটেও মালদার মাটিতে দাঁত ফোটাতে পারবে না তৃণমূল। উনি নিজেই স্বীকার করছেন 30 বছর মালদা যাচ্ছেন কিন্তু বহনই করতে পারেননি। আমি উল্টো প্রশ্ন করব, 30 বছর কেন মালদার মানুষ আপনাকে বিশ্বাস করলো না, কেন আপনার বহনই হলো না, আর এখন কিসের আস্তে আপনি এরকম ভিক্ষা চাইছেন? মানুষের সঙ্গে প্রতারণা করলে এরকমই হয়। তাদের একতা দুর্গ মালদায় তৃণমূল এবারও মুখ থুবড়ে পড়বে বলে দাবি কংগ্রেস ও জোট সঙ্গী সিপিএম এর। কংগ্রেস মানেই বরকত গনি খান চৌধুরী, এবং বরকত গনি খান চৌধুরী মানেই মালদার উন্নয়ন। মালদার মানুষ সেটা জানেন, তাই কংগ্রেসের সঙ্গে থাকবেন। আজকে গেছেন, গিয়ে একই কথা বলেছেন, আমি খালি হাতে ফিরতে চাই না, যদিও শেষমেশ খারাপ কিছু না বলেছেন, আমাকে একটা ফজলি আম দেবেন আর একটু আমসত্ব দেবেন, বোধহয় আমার আমসত্ব সেটা নিয়েই উনি সন্তুষ্ট থাকতে পারবেন বলে বুঝতে পারছেন। মালদা জেলায় মোট 12টি বিধানসভা আসন রয়েছে। 2016 সালের বিধানসভা ভোটে এর মধ্যে বাম কংগ্রেস জোট জিতেছিল 11টি আসনে, বিজেপি পেয়েছিল 1টি আসন, তৃণমূল 1টিও আসন পায়নি। 2019 লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফল অনুযায়ী মালদা জেলার 12টি বিধানসভা আসনের মধ্যে 6টিতে এগিয়ে ছিল বিজেপি, কংগ্রেস এগিয়ে ছিল 4টি আসনে, তৃণমূল 2টি আসনে। এই প্রেক্ষাপটে মালদায় দাঁড়িয়ে এখানকার একতা একচ্ছত্র অধিপতি তথা প্রয়াত কংগ্রেস নেতা বরকত গনি খানের প্রসঙ্গ তুলে আবেগের হাওয়া নিজের পালে টানার চেষ্টা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মালদা তো বিজেপি জিতেছে, কি করেছে? আর একটা সিটে কংগ্রেস জিতেছে, এমনকি মৌসুমকে পর্যন্ত হারানো হয়েছে ওর বিরুদ্ধে নানা রকম অপপ্রচার করে। বরকতদা যতদিন ছিলেন লোকসভায় জিততেন, রাজ্যসভায় কখনো কংগ্রেস তাকে দেয়নি, কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেস মালদায় আমার সিট নেই বলে মালদার মানুষকে অবহেলিত হবে, তাই মালদায় আমি কিন্তু করে দিয়েছি। শেষমেশ মালদা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দেবে, নাকি অতীতের মতো এবারও তার কাছে তা অধরাই থেকে যাবে, সেই উত্তর দেবে সময়। আশাফুল হোসেন, রুমা পাল ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ।